ধানখেতে দাপিয়ে বেরোলো দলছুট হাতি। মঙ্গলবার ভোরে কিষানগঞ্জের ধনতলা গ্রাম পঞ্চায়েতের ডোরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামটি নেপাল সীমান্ত লাগোয়া। নেপালে ঝাপার জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতিটি, প্রায় ঘণ্টাখানেক ধান খেতে দাপিয়ে বেড়ায়। এতে নষ্ট হয়েছে ক্ষেত। যদিও হাতির হানায় স্থানীয় বাসিন্দাদের কেউ হতাহত হননি, তবে একটি গরুকে আছড়ে মেরে ফেলে হাতিটি। পরে বনটি নেপালি জঙ্গলে ফের ফিরে যায়। খবর পেয়ে এলাকায় গিয়েছেন কিষানগঞ্জ রেঞ্জের বনকর্মীরা। অন্যদিকে ঘটনার জেরে স্থানীয়রা আতঙ্কিত। তারা বন দপ্তরের কাছে নিয়মিত টহলদারি আবেদন জানিয়েছেন। কিষানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।